সকলকে শুভ মহাসপ্তমী, সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে 6:30 সকাল, এখন আমরা যাব কলাবউ স্নান তুলতে, তো এখন কলাবউ স্নান হবে, তাহলে চলো আমাদের সাথে। অনেক সকালবেলা আজকে মণ্ডপে চলে এসেছি, এসে একটু বসেছি, ঠাকুর মশাই এখনো আসেনি। সপ্তমী, কলাবউ স্নান করিয়ে ঘর প্রতিস্থাপন করে পুজো শুরু। পঞ্জিকা মতে এবার ঘটকে আগমন দেবীর। কথিতে আছে যে দেবীর ঘটকে আগমনের ফল ছত্রভঙ্গ। লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিককে নিয়ে সপরিবারে দুর্গার বাপের বাড়ির আসার দিন। ভোর থেকেই গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান শুরু হয়ে যায়। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তারপর শাস্ত্র মতে উপাচারে শুরু হয় সপ্তমীর পুজো। এবার করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা শুরু হয়ে গেছে। পৌরাণিক কাহিনী অনুসারে মহাসপ্তমীতে মহাপুজো হয়। সূর্য ওঠার আগেই একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূ অর্থাৎ কলাবউকে নতুন শাড়ি পরানো হয়। দেবী দুর্গার বোধনের পর সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়। ঢাকের কাঠি পড়া থেকে শিউলির স্নিগ্ধ ও মিষ্টি গন্ধে সারা বাংলার আকাশ জুড়ে দুর্গার আগমনের প্রস্তুতি নিতে শুরু করে। মহালয়ার এক সপ্তাহ পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া পর্যন্ত বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি শারদ উৎসব। কলাবউ স্নান করানো হবে, সেজন্য আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই লেক আছে, সুভাষ সরোবর লেক, সেখানে আমরা চলে এসেছি। এখানে কলাবউ স্নান করানো হবে, আর ও হচ্ছে ঋষির একটা বন্ধু। আমরা সবাই এই লেকের চারপাশে আছি, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের লেকটার অবস্থা খুবই খারাপ, খুব নোংরা হয়ে আছে। এই প্যান্ডেমিকের জন্য এখন লেকও মানে অতটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে না, দেখবে প্লাস্টিক পড়ে রয়েছে, মানে অনেকটাই আবর্জনায় ভরে রয়েছে। কিন্তু আমাদের করা উচিত না, লেকে কোনো রকম প্লাস্টিক নোংরা আবর্জনা ফেলা উচিত না। আমরা যেমন নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, ঠিক তেমনই চারপাশে যেসব লেক রয়েছে সেগুলোকেও পরিষ্কার রাখা উচিত, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা উচিত না। আমাদের নবপত্রিকার স্নান হয়ে গেছে, এবার ঠাকুরমশাই কলাবউকে শাড়ি পরিয়ে দেবে। একটা কলা গাছের সাথে 8 রকম গাছের পাতা বা ডাল একসাথে করে অপরাজিতা লতা দিয়ে বেঁধে নবপত্রিকা তৈরি করা হয়। দুর্গাপুজোর সপ্তমীর দিন সকালে এই কলাবউ বা নবপত্রিকাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়া হয়। শাস্ত্র মতে স্নানের পর তাকে নতুন শাড়ি পরিয়ে ঢাক ঘণ্টা বাজিয়ে পুজো মণ্ডপে নিয়ে এসে কাঠের সিংহাসনের ওপর দেবীর ডান দিকে স্থাপন করা হয়। মণ্ডপে নবপত্রিকা প্রবেশের পর দুর্গাপুজোর প্রথাগত অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। নবপত্রিকা বা কলাবউ মণ্ডপে প্রবেশের পর দর্পণে দুর্গামাকে মহাস্নান করানো হয়। পুজোর বাকি দিনগুলো সপরিবার দেবী প্রতিমার সাথে একটি কলাবউ পূজিত হয়। ঠাকুরমশাই নবপত্রিকার পুজো করছে, আর আমরাও দেখো চারপাশে দাঁড়িয়ে রয়েছি, ওদিকে ঢাক বাজছে। আর আমাদের পুজো হয়ে গেছে শেষ, নবপত্রিকার পুজো শেষ হয়ে গেছে, এবার আমরা চলেছি মণ্ডপের উদ্দেশ্যে। সবাই এখন মণ্ডপের দিকে যাব, তার আগে তোমাদের শেষবারের মতো লেকটা দেখিয়ে নিলাম। আমি আগে আগে যাচ্ছি দেখো, আর আমার পাশে শুভ আছে আমাদের পাড়ার ছেলে, আর পেছনে ঠাকুরমশাই আর সব ঢাকি কাকুরা রয়েছে। আমরা চলে এসেছি মণ্ডপে, এই যে সবাই যাচ্ছে,
আমি আগে আর পেছনে সবাই রয়েছে, ঢাকি কাকুরাও রয়েছে, আমরা মণ্ডপে চলে এসেছি। নবপত্রিকা প্রতিস্থাপন করার পর আমরা অনেকে মিলে মার গলায় এখন মালা দেওয়া হচ্ছে। দেখো মার গলায় মালা দেওয়াটা একটু অসুবিধা, অনেকটা বড়, সেই জন্য অনেক কষ্ট করে দিতে হয়। সব ঠাকুরের গলায় মালা পড়ে যাচ্ছে। আর আমার কিন্তু এই পুজোর দিনগুলো বেশ কাটে, এই সারাটা দিন মণ্ডপেই কেটে যায়। পাঁচটা দিন কিভাবে যে চলে যায় বোঝাই যায় না। ষষ্ঠী থেকে দশমী মণ্ডপেই থাকি, মার কাজ করি, অঞ্জলি দেওয়া, তারপর সবাইকে ফুল দেওয়া, আমার কিন্তু খুবই ভালো লাগে। আরও বেশি করে ভালো লাগে কারণ আমি একা থাকি না, আমাদের পাড়ার অনেক বাচ্চারা কচি কাঁচা থেকে অনেকেই কিন্তু আমাদের সাথে থাকে, অনেক গল্প মজা, তো দিনটা কেটেই যায়। এখানে দেখো ঠাকুরমশাইরা বসে পড়েছে। আর আজকে যেহেতু সপ্তমীর ঘট বসবে, সেজন্য কিন্তু ঠাকুরমশাইরা তার ব্যবস্থাও শুরু করে দিয়েছে। দেখো সবাই ব্যস্ত, আর এখানে আমরাও কাজ করছি। আমি আর আমার আরেকটা বান্ধবী মিলে এই বরণ ডালাটা সাজালাম মাকে বরণ করার জন্য, তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুবই ব্যস্ত ছিলাম, মানে খুবই ব্যস্ত, পুজোর কাজ বুঝতেই পারছো, অনেকই ব্যস্ত ছিলাম। আর এইখানে দেখো মাকে আরতি করার জন্য এখানে প্রদীপ সাজানো হচ্ছে, পঞ্চপ্রদীপ। আর এখানে ঠাকুরমশাই ঘট রেডি করছে, আজকে সপ্তমীর ঘট বসবে তিনটে, সেজন্য ঠাকুরমশাই এই তিনটে ঘট রেডি করবে। এই দেখো তিনটে ঘট কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার ঠাকুরমশাইরা যা যা নিয়ম সেগুলো করবে। আমরা সবাই এখন পুজোর কাজে ব্যস্ত, আমাদের কোনো হুঁশ নেই। আর ঋষি তাও ভিডিওগুলো তুলে রেখেছিল, নইলে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারতাম না তোমাদের সাথে, তখন খুবই ব্যস্ত ছিলাম। আর দেখো এইখানে ঠাকুরমশাই ঘট বসিয়ে দিয়েছে, সপ্তমীর ঘট। এবার এই তিনটে ঘটকে ভালো করে সাজানো হবে। দেখো এই খরগোশটা আমার একটা বন্ধুর খরগোশ, ও মণ্ডপে নিয়ে এসেছিল আমাদেরকে দেখানোর জন্য। এই যে এটা হলো ওর খরগোশ, আমার তো খুব ভালো লাগলো, ওর গলার মধ্যে স্কার্ফ বাঁধা। আমরা এখানে বানাচ্ছি সমস্ত পাড়ার পল্লীবাসীদের জন্য অর্ঘ্য। এই যে সাতটা চাল, আতপ চাল গোটা, একটা সুপুরি আর সাতটা দুব্ব, এই আলতা পাতায় ভালো করে মুড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিলেই কিন্তু অর্ঘ্য রেডি। আমাদের বানাতে হবে 50টা এরকম। দেখো একটা বাটিতে রয়েছে, কিছুটা বানিয়ে রেখেছি, এখনও বানানোর কাজ চলছে। আর এটা ঘরে রাখা খুব ভালো, দশমীর পর মানে যখন দর্পণ বিসর্জন হয়ে যায় তখন ঠাকুরমশাই এই অর্ঘ্যটা আমাদের দেয়, আমরা এটা ঘরে রেখে দিই, এটা কিন্তু ঘরের জন্য খুব মঙ্গল। দেখো এদিকে ঠাকুরমশাইয়েরও সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে, আর মাও চলে এসেছে, মা এসছে সংকল্পর পুজো দেবে আর তার সাথে মাকে বরণ করে নেবে।
আমার মা আমাদের সকলের ঘরের মেয়ে মা দুর্গাকে বরণ করে নিচ্ছে দেখো, আর আমি পাশে দাঁড়িয়ে রয়েছি। কি ভালো লাগছে দেখতে, একটা অপূর্ব দৃশ্য, এরকম আমি আগে কখনো সামনাসামনি দেখিনি। এবার প্রথম দেখলাম এত সুন্দর করে বরণ করা মাকে, একটা অপূর্ব দৃশ্য। আমরা এখন সপ্তমীর অঞ্জলি দিচ্ছি মার কাছে। আমরা অনেকেই আছি, মা আছে, আমি আছি, আমার অনেক বন্ধুও আছে। এখন চলছে মার চক্ষুদান পর্ব, সেজন্য আমরা এভাবে পর্দা দিয়ে দাঁড়িয়ে রয়েছি পেছন ঘুরে, যাতে কেউ না দেখতে পায়। আর এই চক্ষুদানের সময় কথায় আছে যে দেখতে নেই, তাই আমরা সবাই ঘুরে এভাবে দাঁড়িয়ে রয়েছি। সারাদিন মণ্ডপে থাকার পর বিকেলে বাড়ি চলে এসেছি, আর মা উপর থেকে একটু ভিডিও তুলে রেখেছে, দেখো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। আর আমাদের মাঠে অনেক বেলুন এসছে, আর আমি তো বেলুন কিনি প্রত্যেক বছর, এবারেও কেনা হবে। আর এখানে দেখো ফুচকা খাওয়া হচ্ছে, সবাই ফুচকাওয়ালাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই আমাদের পাড়ার কচি কাচারা রয়েছে, ফুচকা খাচ্ছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছে। আজকে তো আমরা সারাদিন বাড়িতে ছিলাম না, বিশেষ করে আমি, আমি থাকলে মার হাতে হাতে হেল্প হয়। এই ফাঁকে যে কখন মা নিজেই বানিয়ে ফেলেছে মাটন বিরিয়ানি, আর তার সাথে হবে আজকে চিকেন চাপ, আর ঋষি যে কখন এর মধ্যে বাজার গিয়ে চিকেনও নিয়ে এসছে আমি কিছুই জানি না। আমি এতটাই ব্যস্ত ছিলাম পাড়ার পুজোতে, বাড়িতে যখন আসলাম তখন আমি সত্যি খুব সারপ্রাইজ হয়ে গেছি যে আজকের ডিনারটা জাস্ট অসাধারণ দেখো। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবার শেষে সপ্তমীর দিনটা কেমন কাটালাম তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং কমেন্ট করে জানিও আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো।